তো সকাল সকাল চা খাওয়ার মজাই আলাদা। যদিও আমি এখন চাটা খাবো না, তো চাটা করে নিলাম। এখন আমার হাজব্যান্ডের জন্য চাটা ঢেলে নেবো, আমার জন্য ঢেলে নেবো, কিন্তু আমি এখন খাবো না, একটু পরে খাবো। আমি আগে প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর দেখছি। আজকাল আমি দুধ চা খাচ্ছি না, সেরকম গ্রিন টিটাই খাচ্ছি। বাট আজকে ওর ছুটি ছিল বলে ও একা একা খাবে, এই জন্যই করা। তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। আজকাল সকালটা বেশ বৃষ্টি বৃষ্টিই থাকে, তো মেয়েরা আমব্রেলা নিয়ে বেরিয়ে গেল। তো ওদের ছাতাগুলো একটু বড় হয়ে গেছে, মানে আগে যে ছাতাগুলো ইউজ করতো ওগুলো মানে ওদের বয়স অনুযায়ী যে এখন ওটা মানে ছোট হয়ে গেছে, যেহেতু ছোটোবেলায় কিনেছিল, তো এই জন্য আজকাল বড় ছাতাগুলোই নিয়ে যাচ্ছে। তো একদিকে ভালো হচ্ছে, ওদের ব্যাগটা মানে ভেজে না, কিন্তু ওদের নিতে বেশ কষ্ট হয়। তো আমার গাছগুলো দেখো, মরিচ কী সুন্দর হয়েছে। এই মরিচগুলো তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে, নাহলে আমার ছেলে আবার ফেলে দেবে। এগুলো দেখলে যে কি ভালো লাগে। রুদ্র বাই বাই। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ, আশা করি সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার পুজোটা দেওয়া হয়নি, তো তোমরা বুঝতেই পারছো মানে কেন দিইনি। তো যারা মেয়েরা আছে তারা অবশ্যই জানো। তো যাই হোক, তো আজকে ছিল বৃহস্পতিবার, সকাল সকাল উঠে গেছিলাম, কিন্তু খুব একটা কাজ করা হয়নি সত্যি কথা যেটা, কারণ আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল, আর বেসিক্যালি ওই আজকে সব কাজ করেছে। তো সব কাজ করেছে বলতে একটু ভ্যাকুয়াম ক্লিন করেছে ঘর, তারপরে হচ্ছে ছেলেকে স্কুল দিয়ে এসছে, ডে কেয়ারে দিয়ে এসছে, আমি আনতে যাব। তো এখন লাঞ্চের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, কারণ কালকে রাতে কেউই খুব একটা খায়নি, সবাই একটু টায়ার টায়ার ছিল। তো মেয়েরা খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে, কিন্তু আমি তো রাতে এখন খাচ্ছি না, ইদানিং মানে খাচ্ছি না কি মানে 7টার পরে আর খাচ্ছি না। তো খাবার মোটামুটি সব দিনই যা রান্না করছি রয়ে যাচ্ছে। তো আর আজকে ভাবছি রাতে একটু চিকেন হবে, তো এবার মোস্টলি আমার হাজব্যান্ড করবে অবশ্যই, যেহেতু আজকে ছুটির দিন, তো আজকে আমাদের দিন। তো ছেলেকে আনতে যাব আমি, কারণ আমার হাজব্যান্ড বাজার আনতে যাবে, তো ও বাজার করে আসার পথে আবার দেরি হয়ে যেতে পারে, তো ভাবলাম আমিই নিয়ে আসবো, আর মেয়েরাও চলে আসবে। আজকে থেকে মেয়েদের অনলাইন ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। তো এখন আমি চা খাবো, চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন হাজব্যান্ড ওই আমার মেয়ের স্কুলে গেছে, ওদের যে গাছগুলো দিয়েছিল না, যে ফুলগুলো আমি ঠাকুরকে দিতাম, তো ওই গাছগুলো স্কুল থেকে দিয়েছিল, 1 মাসের ছুটি ছিল বলে স্কুল থেকে গাছগুলো বাড়িতে যত্ন করার জন্য দিয়েছিল। তো এইবার ওই গাছগুলো দিতে হবে, তো আজকের ব্যাপার ছুটি আছে, তো ও সাইকেল করে আমার গাছগুলো দিয়ে আসবে। তো দিয়ে এলে পরে তারপরে ও লাঞ্চ করবে, ও লাঞ্চ করে বেরিয়ে গেলে দেন বাজারে যা আছে সব নিয়ে আসবে, আর আমি এদিক দিয়ে ছেলেকে নিয়ে এসে তারপর আমরা একসাথে খাবো। ছেলেকে ছাড়া না খেতে মন চায় না, হচ্ছে বড় কথা হচ্ছে এটা, মানে একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কারণ টাইমে না খাওয়াটাও মানে হেলথের জন্য ভালো না, বাট কি করবো বলো, একটা অভ্যেস হয়ে গেছে 1 বছর যাবৎ, ও তো আমার কাছেই ছিল, তো দেখা যেত খাবারটা প্রায় আমাদের একসাথেই খাওয়া হতো, প্রথমে ওকে খাওয়াতাম দেন আমি খেতাম। তো যাই হোক, আজকে মানে আবার ব্যস্ত হয়ে যাচ্ছে সব, কারণ মেয়েরা 1 সপ্তাহ ছুটি ছিল, এখন আবার ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আর আমার বড় মেয়ের অনলাইন ক্লাস শুরু হলেই তো একদম মুখটা টম হয়ে থাকে, কারণ ওর একটু বেশিই চাপ হয়ে যায়। যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা। তো সকালে আকাশের অবস্থাটা কী ছিল আর এখন কি হয়েছে, এটাই এখানকার ওয়েদার, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তারপর দেখবে শনি রোববারেও বৃষ্টি হবে এখান, মানে যেদিন তোমার বন্ধ থাকবে দেখবে সেই দিনই বৃষ্টি, মানে বাজে একটা অবস্থা। তো চলো যাওয়া যাক। তো ছেলের ভাইকানের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ সকালে হলো বৃষ্টি, তারপর দুপুর বেলা থেকে আবার রোদ শুরু, তবে রোদটা থাকলে ভালো,
তাহলে বারান্দার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যেগুলো বৃষ্টিতে ভিজে গেছিল। তো চলো বাবুকে নিয়ে আসি, দেখি কি করছে। ওর বাবা তো চলে গেছে বাজারে, এই জন্য আমি নিতে আসলাম। আজকে মানে মেয়েদেরও একটু দেরি করেই ছুটি, হয়তো তিনটেই ছুটি, কালকে তাড়াতাড়ি চলে এসেছিল। তো চলো গিয়ে দেখি ছেলে কি করছে, হয়তো ঘুম থেকে উঠেছে, হয়তো ঠান্ডা লেগেছে। কালকে দেখি ছেলেকে ডাক্তার দেখাতে হবে, কালকে ডে কেয়ার থেকে নিয়ে ওকে ডাক্তারটা দেখিয়ে আসবো, নাহলে ঠান্ডাটা বসে যাবে। কফ হচ্ছিল সকালে, একটু বমিও হয়েছে, তো ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো ওষুধ আর খুব একটা নেই, তো কালকে দেখাবো। তো চলো ভিতরে গিয়ে দেখি। সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো কালকে রাতের পর আর ব্লগটা শেয়ার করা হয়নি, রাতের পর কি কালকে ছেলেকে নিয়ে আসার পর হয়তো আর তো ভিডিওটা করা হয়নি, ক্যামেরাই আর অন করা হয়নি। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল, তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ আকাশ কি মেঘলা, আর তোমাদের তো ওয়েদার আপডেট আমি দিচ্ছি রোজই, যে এখানে ওয়েদারটা ভীষণই খারাপ চলছে, এই বৃষ্টি এই রোদ মানে এরকমই চলছে। তো ঠিক আছে, ব্লগটাকে আর বেশি বড় করছি না। তো ব্লগগুলো ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা অনেকেই ভিউজ করছো বাট সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ 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 তোমরা ব্লগটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থেকো সবাই।